আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকে টপিক হচ্ছে যে যারা কনসিভ করতে চাও, তাড়াতাড়ি বেবি নিতে চাও, বুঝতে পারছো না যে ডায়েট এক্সারসাইজটা কীভাবে মেনটেন করবে, তাদের জন্য আজকের ভিডিওটা। কারণ আমি প্রচুর প্রশ্ন পাই আপুদের কাছ থেকে যে আপু এখন আমি একটু কনসিভ করার চিন্তা ভাবনা করছি, সো আমি কি এখন ডায়েট এক্সারসাইজ মেনটেন করে যাব নাকি স্টপ করে দেবো এখানে। সো আমি ভাবলাম কেন না এটার উপর একটা টোটাল ভিডিও বানিয়ে দিই, যাতে করে যাদের এই সমস্যাটা আছে, যারা এই সিচুয়েশনে আছে, আমি জানি অনেক আপুরা আছে, তো সবার আনসার যেন একই সঙ্গে দিতে পারি। সো চলো ভিডিওটা স্টার্ট করে ফেলি। ওকে, সো আপুদের যেটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে আপু আমি এখন কনসিভ করতে চাই, বেবি নেওয়ার প্ল্যানে আছি, সো আমি এখন এক্সারসাইজ কন্টিনিউ করব। মানে এক্সারসাইজ না শুধু, এক্সারসাইজ ডায়েট কন্টিনিউ করব নাকি এই পর্যায়ে স্টপ করে দেব, মানে কনসিভ হওয়া পর্যন্ত আমি স্টপ করে দেব বা বেবি হওয়া পর্যন্ত আমি স্টপ করে দেব। তো এটা বলার আগে একটু বলে নিই যে এখানে কয়েকটা ক্যাটাগরি হবে, তিন চারটা বা দুই তিনটা ক্যাটাগরি হবে। তো এটা আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম, গুগল করে দেখলাম, অনেক এক্সপার্টসরা ডক্টররা কী বলে সেটা যাচাই করার চেষ্টা করলাম, তারপরে সেই ইনফরমেশনগুলো আমি ভাবলাম যে একসঙ্গে তোমাদের কাছে ডেলিভার করা যায়। তো শুরু করি। তো প্রথম ক্যাটাগরি যারা আসছো তারা হচ্ছে যে ওভারওয়েট যারা আছো, যারা অলরেডি ওভারওয়েট আছো, ডক্টর নিজেই তোমাদেরকে বলে যে ওয়েট কমাতে হবে, আদারওয়াইজ কনসিভ হবে না বা বেবি হতে প্রবলেম হবে, কনসিভ করার আগেই তোমাকে 15-20 কেজি, 10 কেজি মিনিমাম কমাতে হবে, এই টাইপের পরামর্শ যারা পেয়ে গেছো অলরেডি, তারা কিন্তু এখন পদক্ষেপ নেবে ডায়েট মেনটেন করার, এক্সারসাইজ মেনটেন করার। মানে যেভাবে হোক তোমাকে কিন্তু এখন ওয়েটটা লস করতেই হবে, আদারওয়াইজ কনসিভ হবে না আমরা জানি, এবং যদিও হয় তাহলে কিন্তু ডেলিভারির সময় প্রবলেম হবে, ওয়েট বেশি থাকলে যে প্রবলেমগুলো আমরা ফেস করি। সো ওভারওয়েট যারা আছো তারা তো অবশ্যই ডায়েট এক্সারসাইজ মেনটেন করছো। এরপরে আসে যে ক্যাটাগরি সেটা হচ্ছে যে মোটামুটি ওয়েট নিয়ে আছো, তাদের ওয়েট লস যদি করো 2-4 কেজি তাহলে ঠিক আছে, বাট না লস করলেও কোনো প্রবলেম নেই, এরকম যারা আছো। এবং তাদের মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা আগে থেকে এক্সারসাইজ কন্টিনিউ করছো, অনেক দিন আগে থেকে তোমরা এক্সারসাইজ কন্টিনিউ করছো, ডায়েট মেনটেন করছো, বেসিক্যালি মানে আসল যেটার কাজ সেটা হচ্ছে যে এক্সারসাইজটাও তোমরা মেনটেন করো, তোমরা এটার সঙ্গে একদম অ্যাডজাস্ট হয়ে গেছো এক্সারসাইজটার সঙ্গে, তারা অবশ্যই এক্সারসাইজটা কন্টিনিউ করবে। এক্সারসাইজ কন্টিনিউ করলে কিন্তু কনসিভেও কোনো প্রবলেম হবে না, ডেলিভারিতে তো কোনো প্রবলেম হবেই না, কারণ কোনো ডাক্তার কোনো দিনও সাজেশন দেয় না যে তুমি কাজকর্ম এক্সারসাইজ বাদ দিয়ে ঘরে বসে থাকো, এক্সেপশনাল দুই একটা ছাড়া। এক্সেপশনাল দুই একটা বলতে যাদের আগে থেকে একটু প্রবলেম আছে, কমপ্লেক্স সিচুয়েশান আছে, ফিজিক্যাল কোনো একটা প্রবলেম আছে, তাদেরকে কিন্তু ডক্টর নিজেই আগে থেকে নিষেধ করে দেয়, কিংবা তুমি নিজেও জানো তোমার প্রবলেম যদি কোনো একটা থাকে তাহলে কিন্তু তুমি আগে থেকেই সেটা জানো, এবং অবশ্যই তখন ডক্টরের পরামর্শ নেবে যে ডক্টর কী বলে আমার এক্সারসাইজ করা যাবে কি না বা ডায়েট মেনটেন করা যাবে কি না, তখন তো তুমি পরামর্শই নিচ্ছ। বাট যারা একদম সুস্থ আছো তারা কিন্তু অবশ্যই কন্টিনিউ করে যাবে, এক্সারসাইজে কোনো প্রবলেম হয় না, এক্সারসাইজে তুমি মনে করছো যে এক্সারসাইজ করতে গেলে না জানি কনসেপ্টে কোনো প্রবলেম হবে কি না। দেখো কনসেপ্টে কেন প্রবলেম হবে, আল্লাহ তাআলা এমন করেই তোমার বডি পার্টসগুলো, আমাদের বডি পার্টসগুলো এমন করে তৈরি করেছে যে এটা যতই নড়াচড়া করো, এটা যেখানকার পার্টস, যেখানকার বডি পার্টস, যেখানকার যে অঙ্গটা না সেখানেই এটা চুম্বকের মতো জাস্ট অ্যাটাচড হয়ে আছে, এটা তুমি শত নড়াচড়া করলে কিন্তু নড়বে না, জাস্ট পৃথিবীটা যেরকম ব্যালেন্স করে আছে, মানে আমরা পৃথিবীতে আছি বাট তারপরেও কিন্তু আমরা এই যে পৃথিবীটা ঘুরছে আমরা কিন্তু ছিটকে পড়ে যাচ্ছি না, সব কিছুরই একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে, যাতে করে তুমি যতই নড়াচড়া করো এগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে না, যদি এলোমেলো হয়ে যেত তাহলে কিন্তু যারা এই যে প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে, তারপরে
ইয়োগা করে, বিভিন্ন রকমের পোজ, জটিল জটিল পোজগুলো করে, তাহলে কিন্তু তাদের অঙ্গ প্রত্যঙ্গ সব এলোমেলো হয়ে যাওয়ার কথা ছিল। মানে মাথা আছে না নিচের দিকে দেয়, পা উপরের দিকে, সব ইয়োগা পোজগুলো, তো এগুলো করতে গেলে নারী পুরুষ সব মুখ দিয়ে বের হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আদতেও কি কিছু সেটা হয় না। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি যেভাবে ডায়েট মেনটেন করছো, যেভাবে এক্সারসাইজ মেনটেন করছো, সেম ওভাবে মেনটেন করে যাও, যদি না তোমার কোনো প্রবলেম থাকে, আবারও বলছি। বাট এখানে সেকেন্ড ক্যাটাগরি যারা আছে, এক্সারসাইজ কোনো দিনও করেনি, এক্সারসাইজ কোনো দিন করেনি, বাট এখন প্ল্যান করছে এক্সারসাইজ করার, ঠিক কনসেপ্ট করার আগ মুহূর্তে, তো এইটা আমি বলবো যে একটু বুঝে শুনে পা ফেলার জন্য, মানে বুঝে শুনে পা ফেলার মধ্যে পা ফেলার জন্য এই জন্য বলছি যে সেফে থাকা ভালো, কি বলো? মানে আমি কোনো রিস্ক নিতে চাই না। তুমি কোনো হাই ইন্টেনসিটি ওয়ার্কআউটে যাচ্ছ না, তুমি একেবারে কঠিন, কি বলবো, যে ইন্টেনসিটি ওয়ার্কআউটে যাচ্ছ না, তুমি কি হঠাৎ করে শুরু করবে আর একেবারে মানে ঘন্টার পর ঘন্টা করবে, হেভি হেভি ওয়েট নিবে, তুমি হাই ইন্টেনসিটি ওয়ার্কআউট 10 মিনিটস 15 মিনিটসে তুমি একেবারে পুরো শরীর ঘামিয়ে ফেলছো, এই টাইপের এক্সারসাইজ নিশ্চয়ই করবে না। তুমি যদি বিগিনার হয়ে থাকো, তুমি যদি কনসেপ্ট করতে চাও বা না চাও, যেটাই হোক না কেন, নিশ্চয়ই শুরুতেই তুমি এই টাইপ এক্সারসাইজ করবে না। আর কনসেপ্ট করার প্ল্যান যদি তোমার থাকে, তাহলে তো শুরু করছোই লাইটভাবে, এবং লাইটভাবেই তুমি কন্টিনিউ করো। বাট ডায়েট, যেটা ডায়েট মানে হচ্ছে যে হেলদি খাবারটা মেনটেন, তাই না? এইটা কিন্তু যে কেউ যে কোনো সময় করতে পারে, ইভেন প্রেগনেন্সিতেও বলা হয় যে ডায়েট মেনটেন করা। ডায়েট মিন্স কম কম খাবার না, ডায়েট মানে হচ্ছে যে ব্যালেন্স খাবার খাওয়া। তো ব্যালেন্স খাবারটা সব সময়ের জন্য, এটা কখনো তোমাকে অফ করতে বলা হয় না বা বলা হবেও না। তুমি ডায়েটটা মেনটেন করে যাও আর লাইট কিছু এক্সারসাইজ করে যাও, ওয়াক করো, তারপরে কিছু কিছু ইয়োগা পোজ আছে যেগুলো কিন্তু তোমার কনসেপ্টে বরং হেল্প করে, সেগুলো করো। তারপরে আরও লাইট লাইট যে এক্সারসাইজগুলো আছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো আছে, সেগুলো কন্টিনিউ করে যাও, কোনো সমস্যা হবে না। আর এখানে এক্সাম্পল হিসেবে একটা দিই আমি, বিভিন্ন দেখতে গিয়ে যেটা দেখলাম ইনফরমেশানগুলো, যে সেরেনা উইলিয়ামস মানে প্লেয়ার বোঝোই তো যে ব্যাডমিন্টন খেলে, সো কী পরিমাণ এনার্জি, কী পরিমাণ ফোর্সে সে খেলে। তো সে একটা টুর্নামেন্টস জয় করার পরে, মানে হয়ে গেছে প্রতিযোগিতাটা, সে জিতেছে, এর পরে সে জানতে পারছে যে সে প্রেগনেন্ট হয়ে গেছে, কনসিভ করে ফেলেছে। সো এতদিন সে প্র্যাকটিস করেছে, কী পরিমাণ প্র্যাকটিস করেছে, কী ইন্টেন্সিটিতে প্র্যাকটিসটা করেছে একবার চিন্তা করো। এবং সে অলরেডি টুর্নামেন্ট জিতেছে, সো ফাইনাল রাউন্ডে সে কী পরিমাণ খেটেছে, কিন্তু তার কোনো মিসক্যারেজও হয়নি, তার কোনো রকম ক্ষতিও হয়নি। সো এগুলো একদমই টেনশন করার কোনো কারণ নেই, এক্সারসাইজে কিচ্ছু হয় না, তোমরা জাস্ট কন্টিনিউ করতে পারো। আর যদি ভয় পাও, তাহলে একটু সেকে থাকো, ডায়েট মেনটেন করো, লাইট এক্সারসাইজ মেনটেন করো, ওয়াকিং মেনটেন করো, হাই ইন্টেনসিটি ওয়ার্কআউটগুলো করো না, বা জিমে যে হেভি হেভি ওয়েটগুলো আছে ওগুলো না, জাস্ট লাইট কিছু এক্সারসাইজ মেনটেন করো, তাহলেই হয়ে যাচ্ছে। বাট এটা মনে করো না যে আমি এখন কনসিভ করবো, সব কিছু ডায়েট এক্সারসাইজ বাদ দিয়ে জাস্ট বসে থাকবো, এরকম করার দরকার নেই। তুমি নর্মাল অ্যাক্টিভিটিস যেগুলো করছো সেগুলো করতে থাকো, কারণ বিভিন্ন অ্যাক্ট্রেস তোমরা দেখো, বাইরের হলিউড বলিউডের হিরো অ্যাক্ট্রেসগুলোকে তোমরা দেখো, প্রেগনেন্সিতেও তারা কত অ্যাক্টিভ, কী পরিমাণ অ্যাক্টিভ। তুমি দেখছো কারিনা কাপুরকে প্রেগনেন্ট অবস্থায় সে এক্সারসাইজ করছে, মানে অবশ্যই স্পেশাল কিছু এক্সারসাইজ, সব ধরনের না, ইয়োগা করছে। তো অ্যাক্ট্রেস আছে, অ্যাথলেটস আছে, প্লেয়ার্সরা আছে, তারা কি কনসেপ্ট করার সময় কি সব কাজকর্ম ফেলে দিয়ে জাস্ট বসে থাকে? অবশ্যই না, কাজ কাজের মতো চলবে, কনসেপ্ট কনসেপ্টের মতো হবে, ডেলিভারি ডেলিভারির মতো হবে, এগুলোতে আসলে কোনো কিছু যায় আসে না যদি 2-1% আমরা ব্যতিক্রম না ধরি, ঠিক আছে? সো অনেক আপনাদের এই প্রশ্নটা ছিল যে কী করবো, তবে তারপরেও যদি তোমার কোনো ফিজিক্যালি প্রবলেম বা আগে থেকে কোনো রকম কোনো প্রবলেম তুমি দেখো যে আমার এরকম হয় বা ওরকম হয়, এই টাইপের কোনো যদি প্রবলেম ফেস করো, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবে। আমি বলেছি দেখে না, আমি বলেছি সুস্থ যারা আছো তাদের ক্ষেত্রে, অবশ্যই এই কথাটা কিন্তু মাথায় রাখবে। সো এটাই ছিল আমার ছোট্ট আলোচনা আজকে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কী করতে হবে অবশ্যই জানো। যে ভিডিওটা ভালো লাগলে
সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু অন করে রাখতে হবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।